Zara giving a free promotion to Tassi. Zara giving free promotion. Beauty parlor. Beauty parlor. Guys. Ready, 1, 2, 3. Hey, Rodi bhai, akam karta se. Hey, ide ki koli tu? Isso aí tem time nai. Todo bolo vai ter siga. Coffee banana se kira. Hey guys, Assalamualaikum. Kya bosta shobar and kya manasa shobar. Aasha koi shobar aldar hum toh onik bhalo. So tumader doya mein onik bhalo. So guys, abar chola Assalam onik din por. Notun aara ekta video niye. Tobe guys, aajke hocche blog video. কারণ আমি গতকাল একটা পোস্ট করেছিলাম কমিউনিটি ট্যাবে, বলছিলাম যে তোমরা কোন ব্লগটা আগে চাও, কক্সবাজার ব্লগ নাকি চট্টগ্রাম ব্লগ। তো তোমরা অনেকেই কমেন্ট করছো কক্সবাজার, আবার অনেকে লিখছো চট্টগ্রাম। তো ওইখান থেকে যাদের কমেন্টগুলো বেশি আসছে, তো ওই অনুযায়ী আমরা ওই ব্লগটা আগে আপলোড দিচ্ছি। তো আজকে যে ব্লগটা করবো সেটা হচ্ছে কক্সবাজার ব্লগ। আর আমরা প্রথমত হচ্ছে চট্টগ্রামে ছিলাম তিন দিনের একটু বেশি সময় ছিলাম। আর চট্টগ্রাম থেকে আসার সময় অনেক বেশি খারাপ লাগতেছিলো, আর কি কারণে খারাপ লাগতেছিলো সেটা তো আই হোপ বুঝতে পারছো। একটা জায়গায় গেলে কিছু মানুষের প্রতি অন্যরকম মায়া সৃষ্টি হয়ে যায়, আর সেখান থেকে যখন মানে হঠাৎ করে ব্যাগ আসতে হয় তখন অনেক বেশি খারাপ লাগে। তো এর জন্য আমি মূলত মানে সব জায়গায় ঘুরতে যাই না। তো যাই হোক গাইস, আমরা কিন্তু চট্টগ্রামে ছিলাম তিন দিন, আর সেখান থেকে আমরা চতুর্থতম দিনে রওনা হচ্ছি হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। আর এখন যে রাস্তাটা ইউজ করতেছি সেটা হচ্ছে কর্ণফুলি ব্রিজ, আর সামনে যে নদীটা দেখতে পারতেছো এটা হচ্ছে কর্ণফুলি নদী। আর এখানে প্রচুর পরিমাণে জাহাজ রাখা আছে দেখতে পারতেছো তোমরা। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যদি চট্টগ্রামে কেউ থাকে তোমাদের, তো তাদের জন্য যদি কোনো কিছু কেনাকাটা করো তাহলে অবশ্যই চট্টগ্রাম থেকে কিনবা, কারণ এখানে যেহেতু বন্দর এলাকা তো জিনিসপত্রের দাম ঢাকার তুলনায় অনেক বেশি কম। তো এখন যে রাস্তাটা ইউজ করতেছি এটা হচ্ছে কক্সবাজারের, আর এখানে দেখতে পারতেছো অনেকগুলা সংকেত বা চিহ্ন দেওয়া আছে। তোমরা সামনে গেলে দেখতে পারবা, এখন হয়তো বা দেখা যাচ্ছে না, বাট এই দেখো গাইস সামনে যে সংকেতগুলো দেখতে পারতেছো এগুলো হচ্ছে শুধুমাত্র হাতিদের জন্য রাখা মানে দেওয়া, কারণ অনেক সময় পাহাড়ি হাতি আর কি রাস্তায় চলে আসে, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সম্ভাবনা থাকে, এর কারণে এই আরও চিহ্নগুলো দেওয়া আছে রাস্তায়। আর এই রাস্তাটা কিন্তু অনেক বেশি রিস্কি মানে ঝুঁকিপূর্ণ, কারণ আমরা যেদিন চট্টগ্রামে আসি সেদিনও কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ গাইস, আমরা ফাইনালি চলে আসলাম হচ্ছে কক্সবাজারে, আর বর্তমানে আসি হচ্ছে সাইমন হোটেলে। আর সাইমন হোটেল তো সবাই চিনো। এখন হচ্ছে রাত 1:15 বাজে, অনেক বেশি রাত হয়ে গেছে, আসতে আসতে লেট হয়ে গেছে। যদিও ছিলাম হচ্ছে চট্টগ্রামে দুই দিন, আর চট্টগ্রামে সি বিচে গেছি, সেগুলো তো তোমরা দেখছোই। তো এখন আসি হচ্ছে সাইমন হোটেলে, তো যার কারণে ফুল হোটেল রিভিউটা আমি দেখাতে পারলাম না, সরাসরি রুমে চলে আসি কারণ অনেক বেশি রাত হয়ে গেছে। আর আমাদের সাথে আছে হচ্ছে রনি ভাই, এখানে এই যে রনি ভাই, আর ওইখানে আছে হচ্ছে আমার ফ্রেন্ড রিমন ইসলাম বাঁধন, মানে ধন, মানে ধন, হ্যাঁ বাঁধন। আচ্ছা যাই হোক গাইজ, ও হচ্ছে সেগা খায় ব্যাগা হয়ে গেছে, যার কারণে একটু ডিপ্রেশনে আছে। কি কইলি, এগুলা শুনবো না, শোনার টাইম নেই। আর ক্যামেরাম্যানে আছে হচ্ছে আমাদের টিকটক সেলিব্রিটি হায়াস ভাই, ওনাকে সবাই চিনেন, মানে দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। উনি কিন্তু মানে আজকে যেহেতু আমরা স্পেশাল গেস্ট, উনি আমাদের হচ্ছে কফি বানায় খাওয়াবে। আর এখানে হচ্ছে গাইস এই যে টি শার্ট দেখতেছো অনেকেই, বাংলা লিঙ্ক স্পন্সর করছিল অনেকদিন আগে, তো আমি প্যাকপার্টটা দেখাই দিতেছি তাহলে বুঝতে পারবো এটা কিন্তু গিফটের জিনিস। এই তোমরাও দেখো নাকি ভাই, এই যে গাইস কে, এই যে মানে তো গার্লফ্রেন্ডের নাম জারা ভাই। সো গাইস, এখন আমরা হচ্ছে প্রথমে সাইমনের রুম রিভিউটা নিয়ে নেব, ঠিক আছে, রুমের মধ্যে কি কি আছে আর সাইমনের রুমগুলো আসলে কিরকম হয় তোমরা মানে অনেকেরই জানার আগ্রহ থাকে। তো প্রথমে হচ্ছে আমরা সব থেকে বেস্ট প্লেস সেটা হচ্ছে ওয়াশরুম রিভিউ করে আসবো, ঠিক আছে। মানে কি কি স্থান এটা? বিউটি পার্লার। বিউটি পার্লার, ঠিক আছে গাইস, রেডি, 1, 2, 3। এ রনি ভাই, এ আকাম করতেছে এটা কি ভাই? ভাই সাইমন হোটেল ভাই, এই ফার্স্ট টাইম দেখতেছি গাইস কেউ ওয়াশরুমে যায় সানগ্লাস পরে বয়ে থাকে, ঠিক আছে। তোমরা তো ওয়াশরুম রিভিউ দেখছোই, তো এখন হচ্ছে আমরা আর কি কি আছে দেখো। আরে এটার মধ্যে মানে কাপড় রাখার জন্য, ঠিক আছে। আরে এগুলা বেশি একটা দরকারি জিনিস না,
যেগুলো মেন সেগুলো দেখা। এখানে হচ্ছে টোটাল তিনটা বেড আছে, ঠিক আছে, যেহেতু আমরা তিনজন আর হায়াস ভাই হচ্ছে মানে চট্টগ্রামেই থাকে। তোমরা মানে ওনাকে তো এখনো দেখাইলাম না, একটু পরেই দেখাবো, উনি আমাদের কফি বানায় খাওয়াবে, তখন আমি দেখাচ্ছি। তো এখানে হচ্ছে একটা বেড, ঠিক আছে, এখানে একজন শোয়াই দেবো, আর এই পাশে হচ্ছে আরেকটা বেড, আর এখানে হচ্ছে আরেকটা বেড, আর এটা হচ্ছে যে কোনো, আচ্ছা থাক বুঝছো, আই হোক বুঝে গেছো এটা কি, থাক এটা বুঝাইতে হবে না। আর ব্যালকনিটা দেখাই দিতেছি, মানে আউটসাইডের লুকিংটা জাস্ট অসাম, ঠিক আছে, তোমরা দেখলে বুঝতে পারবা। তাহলে আমি দেখাই দিচ্ছি বাইরের পরিবেশটা দেখো। আর এখন কিন্তু রাত প্রায় 2টা বাজে, আর এই টাইমে ব্লগ করতেছি গাইস। এইখানে দেখতে পারতেছো পুরা কক্সবাজার, ঠিক আছে। আর আমরা হচ্ছে মানে এমন টাইম আসছি যে রুম ওইভাবে ফাঁকা পায় নাই, যার কারণে পিছের দিকে পড়ে গেছে। তো আমরা এখন বাজে 2টা, তারপর আমরা হচ্ছে বিচে যাব, এবং বিচে যাই তোমাদের সমুদ্রের ঢেউ দেখাবো আর অনেক বেশি মজা করব। তো হায়াস ভাই এখন হচ্ছে আমাদের কফি বানায় খাওয়াবে, আর এটা হচ্ছে ফুল চট্টগ্রামের মানে ফুল কক্সবাজারের ভিউ। যদিও মানে চট্টগ্রাম মুখে আসতে আসে, ফার্স্ট টাইম আসছি গাইস, চট্টগ্রামও ছিলাম, এখন হচ্ছে বর্তমানে কক্সবাজার। তো এখন হচ্ছে আমাদের হায়াস ভাই কফি বানায় খাওয়াবে। ওকে গাইস, এ হচ্ছে আমাদের হায়াস ভাই। হায়াস ভাই লুকস তাকান ভাই, ভাই হাসি দিতে হবে, ঠিক আছে। আর আপনার ওই মানে ওটা কি হয় জানো, ভাইপোনা ছোট, ওরা কালকে নিয়ে আসতে হবে, হ্যাঁ অনেক বেশি মজা করবো। তো হায়াস ভাই হচ্ছে আমাদের কফি বানায় খাওয়াচ্ছে, এই যে দেখো গাইস কফি, ঠিক আছে। তোমরা খাবা কিনা কমেন্ট সেকশনে জানাই দিও। আর হায়াস ভাই কালকে টিকটক চলবে, প্লাস ফানি ভিডিও হবে, অনেক বেশি মজা হবে, হ্যাঁ সুইমিং পুলে, কিন্তু সাইমনের সুইমিং পুল কিন্তু জাস্ট ওপি ওপি ওপি, আবার পাওয়ার। আচ্ছা আপনি কফি বানান, তারপর হচ্ছে আমরা দেখবো আপনার কফির কালারটা আসলে কিরকম হয়, হ্যাঁ বানান। আর তুই তুই এগুলো কি দেখতে আসছিস ভাই, তুই জেনেই যাস না, খালি উল্টা পাল্টা ভিডিও দাস, এগুলো কিন্তু টোটালি ঠিক না। আচ্ছা ওকে ভাই, তুই কি কোনোদিনও ভালো হবি না ভাই, কালকে মানে ফাইজ লাইম করে দেয় যাচ্ছে খেলাধুলা, মানে কেছ অন্য কিছু ভাই মনে আসবে না। আচ্ছা এই কালকে কি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়েছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে গাইস, পরিচয় দেওয়ার টাইম নাই। তোদের বড় ভাইদের জিগা কফি বানাইছে কিডা, এদিকে হ্যান্ড কফি কি রেডি আজ ভাই, কফি হয় নাই তো এখনো, হয় নাই, ওয়েট করেন একটু। আচ্ছা ও নাকি ই মানে কি বলে, ও আরে রং চা দেন, রং চা হবে না, না না রং চা এখানে সাইমনের রং চা পাওয়া যায়, সাইমনে কি রং চা পাওয়া যায়, সারাদিন খেলাধুলায় ব্যস্ত থাকে, খুবই মানে খেলাধুলার প্রতি খুবই তার মনোযোগ, মানে কি ভাই কি চলতেছে, ভাই এটা মিল্ক হয়ে গেল কে, সাইমনে কি দুধ দেয় নাকি, ঠিক আছে কফির রংটা দেখি, এ ভাই কি অবস্থা, কেন খেয়েছে, এটি কি বন্ধু, এটা কিন্তু ঠিক না টোটালি, দেখছিস এই যে তোর এইসব অকামের কারণে কান গেল, তোর অকামের কারণে কান চলে গেল, চলে আসবে কিছুক্ষণের মধ্যে।
ওকে আবার চলে আসছে চলে আসছে দেন ভাই কফি ওরে ওই গ্লাসে দেন ওরে ওরে এইটাকে দেন না ও আসলে মানে সবকিছু যোগ্য না এইগুলা কিন্তু ভিডিওতে দিয়ে দিব তোর কি মনে হচ্ছে আমি মানে যা বলি তা করি আবার হ্যাঁ আপনি আপনার দোকান নেই কেন না 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 তাহলে তাহলে এটা আপনি খান সাইমনের দুধ বানায় আরে আমার ফ্রেন্ড বাংলা ছায়াছবি দেখতেছে এখন হচ্ছে বাজে কয়টা আমি তোমাদের টাইমটা দেখাই দিই অনেকে হয়তো ব্লিপ করবো না 1:54 ঠিক আছে গাইস মানে 2টা তো চলো এখন নিচে যাবো আমরা বিচে যাবো এবং সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনবো ঠিক আছে আসলে কিরকম লিফট বিশাল লিফট ভাই লিফটের মধ্যেও গান বাজতেছে বের হয়ে গেছি জারা গেমিং এর ফ্রি প্রমোশন দিতাছি জারা গেমিং ফ্রি প্রমোশন আমরা কিন্তু বিচে চলে আসলাম আর বিচে আমরা 4-5 জন ছাড়া আর কেউ নাই বিচে ঠিক আছে দেখতে পাচ্ছি আর সমুদ্রের ঢেউগুলা কিন্তু মানে সবুজ লাইটিং করতেছে জাস্ট অসাম গাইস নিজের চোখে না দেখলে কোনো সময় বিশ্বাস করতে পারবা না সোস লাগতেছে গাইস বিচে তো অনেকক্ষণই ছিলাম তো অনেক বেশি রাত হয়ে গেছে 2:30 বাজে তো এখন হোটেলে ফিরতে হবে কারণ সকাল আবার তাড়াতাড়ি উঠতে হবে ওকে গাইস গুড মর্নিং আমরা মাত্র উঠছি এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্টের জন্য ঠিক আছে বাজে কত 8টা গাইস একটা জিনিস হয়তো বা তোমরা খেয়াল করলে বুঝতে পারবা সেটা হচ্ছে কি গাইস বড় হোটেলগুলোতে একটা আজব রুলস থাকে সেটা হচ্ছে কি মানে খাবার নিজের বেড়ে নিতে হয় ঠিক আছে নিজের ইচ্ছা মতো মানে তুমি যতটুকু খাবা সেইটুকুই তুমি মানে নিজের নিয়ে খেতে হয় ঠিক আছে তোমার যে মানে ওয়েটার থাকবে হোটেলে ওরকম কিছু নাই জাস্ট খেয়ে ওইখানে প্লেটটা রেখে চলে আসবা তো এই জিনিসগুলো বিরক্তিকর লাগে যার কারণে আমি নিচে না বেড়ে তো আমার ফ্রেন্ডকে বললাম যে তুই আমার জন্য খাবার এনে দে ওকে গাইজ আমাদের ব্রেকফাস্ট কিন্তু টোটালি কমপ্লিট তো আমার ফ্রেন্ড এখন আমাদের কফি বানায় খাবে যদিও আমি কফি বা চা খুব কম খাই ঠিক আছে তো ওরা দুজনই খাক আর আমার এখনও খাওয়া শেষ হয় নাই তো গাইজ সাইমনে কিন্তু একটা স্পেশাল অ্যাবিলিটি আছে সেটা হচ্ছে কি সামনে একটা গ্লাস আছে ওই গ্লাস থেকে কিন্তু পুরো সমুদ্র উপভোগ করা যায় আর আমরা এখন যে মানে ব্রেকফাস্ট করলাম সেটা হচ্ছে এই হোটেলের নাম জানি না বাট এটা হচ্ছে 2তলায় তো আমরা ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা হচ্ছে 4তলায় যাব সুইমিং পুলে গোসল করবো তারপর হচ্ছে সমুদ্রে যেয়ে গোসল করবো তো এগুলো তোমরা দেখতে পারবো আর এখানে গাইজ দেখো ভিউটা কিন্তু জাস্ট অসাম এই ব্রো ফ্যানের চেন অলরেডি খুলে ফেলছি কই তোমরা কই এই না রনি ভাই হ্যাঁ রনি ভাই
দাঁড়াও গাইস দেখি ওরা কি করতেছে। এটা কি ফিমেল আশু ভাই? তোমরা তো মান সম্মান খাই দিবা, ফিমেল আশু বলে কামড় চিপস ভাই। পানির নিচে দেখা যায় ঠিক আছে। গাইস সুইমিং পুল থেকে দেখো জাস্ট সাগরের ভিউটা কিন্তু আসলাম, ঠিক আছে। আর এই সমুদ্রের ঢেউ কিন্তু কোনোদিনও থামে না আজ পর্যন্ত। আমি হয়তো ভাবছিলাম যে জোয়ার বা ভাটার সময় সমুদ্রের ঢেউ থেমে যায়, ঠিক আছে, যদিও ফার্স্ট টাইম কক্সবাজারে গেছি, তো যার কারণে এটা সম্পর্কে আইডিয়া ছিল না। বাট সমুদ্রের ঢেউ কখনোই থামে নাই। আর প্রচুর লবণাক্ত, এইখানে যাকে দেখতে পারতেছো হচ্ছে আমার ফ্যান। তো গাইজ এই ছিল আমাদের হচ্ছে কক্সবাজার ব্লগ। আর চট্টগ্রাম ব্লগটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল আসবে, আর ওই চ্যানেলের লিঙ্ক হচ্ছে কমেন্ট সেকশনে পিন করা থাকবে, যেটার নাম হচ্ছে সামি অন ফায়ার। আর ওইটা কিন্তু মূলত হচ্ছে ব্লগ চ্যানেলই। আর চট্টগ্রাম ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল হবে, কেন হবে জাস্ট বললাম না, ঠিক আছে, আই হোপ বুঝতে পারছো। তো ওই ব্লগটা দেখতে ভুলবা না। আর কক্সবাজার ব্লগ কিন্তু মানে শেষ, আর কক্সবাজারে আরও একটা ব্লগ ছিল, সেটাও কিন্তু আসবে খুব তাড়াতাড়ি। আর সামনে দেখতে পারতেছো হচ্ছে সূর্য অস্ত চলে যাচ্ছে, আর এখন সন্ধ্যার টাইম। আমরা কালকে সকালের মধ্যে ঢাকা ব্যাক করবো, কারণ 5 দিন হয়ে যাচ্ছে, ঢাকা ফিরতে হবে। তো গাইস আই হোপ ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগছে। তো যাই হোক, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর হচ্ছে নেক্সট ব্লগ কোন জেলাতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আল্লাহ হাফেজ।